প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ রোববার রাতে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডাক্তার মাসুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দুরুদ মিয়া রনেল, ব্রুকলিন ব্যুরো আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, মহানগর উপদেষ্টা এন আমিন, ব্রঙ্কস ব্যুরো সভাপতি আব্দুল মুহিত, মহানগর সহসভাপতি সাইফুল ইসলাম, মাসুদ সিরাজি, আলমগীর হোসেন, সৈয়দ ইলিয়াস খসরু সহ অন্যান্য নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে এবং স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুরা আমেরিকাতে এবং ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আপনারা যদি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেন, আপনারা যদি মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করেন, আপনারা যদি বাংলাদেশের পতাকাকে যদি সম্মান দেখান, আপনারা যদি স্বাধীনতাকে যদি স্বীকার করেন, আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে মেনে নেন, তাহলে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার এটা দিক নির্দেশনা। ওরা যে সার্বজনীন অনুষ্ঠান হবে, সম্মেলন হবে, আমরা কিভাবে সফল করতে পারি সেই জন্য আজকের এই আমাদের কর্মী সভা এবং যৌথ সভা আপনাদের সুদৃষ্ট মতামত দেবেন, সেই মতামতের ভিত্তিতে আমরা কাজ করব।